নমস্কার বন্ধুরা, দেখুন এটা হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। প্রকৃতির সৌন্দর্য, এই প্রকৃতির সৌন্দর্য যতদিন ছিল আমাদের শ্বাস প্রশ্বাসের কোনো ক্ষতি হয় নাই, এখন সেই প্রকৃতির সৌন্দর্য ধীরে ধীরে কমে যাচ্ছে। প্রকৃতির সৌন্দর্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমাদের ঘরে ঘরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে, যেমন শ্বাসকষ্ট, এই ধরনের বিভিন্ন ধরনের রোগ। গাছপালা কমে গেলে আমাদের শ্বাস প্রশ্বাসের ক্ষতি হয়, শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। তাই বন্ধুরা, আপনারা প্রত্যেকের বাড়িতে একটি করে গাছ লাগান এবং আমাদের এই অক্সিজেনকে বাঁচিয়ে রাখুন। দেখুন শহরের কি দৃশ্য, দালান পাক্কা বাড়িঘর, হ্যাঁ, গাছপালার কোনো চেহারাই নেই। তাই বন্ধুরা, আপনারা যে যার সাধ্যমতো বাড়িতে লাগান, যেমন আমি লাগিয়েছি ফুল গাছ, হ্যাঁ, আম কাঁঠাল, এগুলি আপনারা যে যেভাবে পারান লাগান, হ্যাঁ, আগামী দিনের জেনারেশনকে ভালো থাকার জন্য সাহায্য করুন। প্রত্যেক বাড়িতে গাছ লাগান, প্রকৃতির সৌন্দর্যকে বাড়িয়ে তুলুন। আমাদের শ্বাস প্রশ্বাসের যেন কষ্ট না হয় সেই চিন্তাধারা করে আগামী দিনগুলি কীভাবে সুন্দর হবে, আগামী জেনারেশনগুলি কীভাবে ভালো থাকবে সেই চিন্তা করে, বারবার বলছি, প্রত্যেক বাড়িতে একটি করে, বেশি না পারলে একটি করে বড় ধরনের গাছ লাগানোর চেষ্টা করুন। তাহলে আমাদের আগামী প্রজন্মগুলো ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, এটা আমার প্রথম ব্লগ, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। নমস্কার, টাটা।